আসসালামু আলাইকুম, আমি উম্মে নীলু। মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম। রমজান মাসের প্রতিদিনের ইফতারির একটি অপরিহার্য আইটেম হলো শরবত। নানা রকম শরবতের মাঝে লেবুর শরবতটাই সবার কাছে খুবই পছন্দনীয়। তাই প্রতিদিনের এই কাজটাকে সহজ করার জন্য একবারে বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ পদ্ধতিটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে চলুন আমরা দেখে নিই। এখানে আমি মাঝারি সাইজের লেবু নিয়েছি 20টা। আপনারা চাইলে এর চাইতেও বেশি পরিমাণে নিতে পারেন। খুব সহজেই লেবু থেকে ভালো মতো রস চিপে কীভাবে বের করা যায় প্রথমে আমি সেটি দেখাবো। লেবু কাটার সময় এভাবে লম্বা করে কেটে নিলে রস চিপে বের করতে সুবিধা হবে। আপনারা অনেকেই হয়তো এই কাজটা এভাবেই করে থাকেন, আমি নিজেও একজনের দেখেই শিখেছি। একটি স্টিলের মগ বা গ্লাস নিয়ে লেবুটা লম্বালম্বিভাবে ধরে এভাবে একটু চেপে, যদি চিপে নেওয়া হয় লেবুর ভেতর থেকে একদম খুব ভালো মতো রসগুলো বেরিয়ে আসে। এভাবে কাজটা আমার কাছে সহজ লাগে আর ভেতর থেকে একবারে রসগুলো সুন্দরভাবে বেরিয়ে আসে। আর লেবু কাটার সময় মাঝের যে লম্বা অংশটা থাকে সেটিও এভাবে চিপে বের করে নেব। সবগুলো লেবু থেকে আমার এই পরিমাণে রস বের হয়েছে। এবার এই রসগুলো আগে আমি একটা ছাকনার সাহায্যে ছেঁকে নেব। প্রতিদিনের এই কাজ সহজ করার জন্য অনেকেই হয়তো এভাবে করে থাকেন। আসলে যারা নতুন সংসার করছেন বা নতুন গৃহিণী হয়তো তাদের জন্য কাজে আসতে পারে। আমি মগটা ধুয়ে লেবুর এই অংশের উপরে আমি পানি দিয়ে দিচ্ছি, এর থেকে ভেতর থেকে পানি রসগুলো চলে আসবে। এবার এই রসগুলো আমি একটা আইস ট্রের মধ্যে ঢেলে বরফ করে নেব। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যেন বাকিরাও এই রমজানে তাদের কাজটা সহজ করে নিতে পারে। ডিপ ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রাখলে বরফ জমে আসবে আর আমি ফিরে আসছি 2 ঘন্টা পর। সম্পূর্ণভাবে বরফ জমার পর আইস কিউবগুলো আগে বের করে একটা জিপলক ব্যাগে অথবা যে কোনো পলি ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে ভরে রাখবো। এবার চিনি শিরা তৈরি করে নেব। এর জন্য এখানে 2 কাপ চিনি নিয়েছি। 2 কাপ চিনির মধ্যে 1.25 কাপ পানি দেব। চিনি গলে যখন শিরায় ভালো মতো বলক উঠবে ঠিক সে পর্যায়ে এসে একটা লেবুর স্লাইস চিপে দিয়ে দেব। শিরা খুব বেশি জাল দিয়ে ঘন করার দরকার নেই, শিরাটা কিছুটা পাতলাই হবে। আর এই লেবুর রস দেওয়ার জন্য চিনির শিরায় কিছুটা জমবে না। এ পর্যায়ে চুলার জল বন্ধ করে দিচ্ছি আর শিরাটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর এইরকম একটি কাচের বোতলে করে ভরিয়ে প্রায় 20 দিন থেকে 1 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। এভাবে চিনির শিরা তৈরি করে নিলে শরবতের টেস্ট যেমন বাড়ে, একই সাথে প্রতিদিন চিনি গলিয়ে নেওয়ার ঝামেলাটাও থাকে না। এখানে আমি আরও 1 প্যাকেট লেমন জুস আইস কিউব করে নিয়েছি। এতে করে পরিমাণে বেশি হলো আর আমার অনেক দিন পর্যন্ত চলে যাবে। আর এখানে কিছু ফ্রেশ আইস কিউব করে নিয়েছি। আর আমার চিনির শিরা তো রেডি। এবার আপনারা যেমন খুশি তেমনভাবে আপনাদের পছন্দের লেমন জুস অর্থাৎ লেবুর শরবতটা তৈরি করে নিতে পারেন। এই লেমন আইস কিউবগুলো ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। কেউ যদি জিপলক ব্যাগগুলোর মধ্যে বাতাস বের করে ভালো মতো আইস কিউবগুলো অর্থাৎ লেমন আইস কিউবগুলো সংরক্ষণ করেন, কমপক্ষে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এভাবে লেমন আইস কিউব, চিনির শিরা আর কিছু আইস কিউব সাথে পানি মিশিয়ে খুব সহজেই লেবুর শরবত তৈরি করে নিতে পারবেন। কেউ চাইলে খাওয়ার আগে তোকমা এবং ইসবগুলের ভুষি মিশিয়েও খেয়ে নিতে পারবেন। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এই রমজানে বেশি বেশি করে সবার জন্য দোয়া করবেন।